আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 9 লেকচার 1 নিয়ে আলোচনা করব। তার আগে বলছি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিবে, আর যারা দেখেছো তাদের ধন্যবাদ। নয়, নিজে করি, নিজে করতে বলা হয়েছে, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা খাতায় লিখে নেবে। এক নাম্বার, ছবি গণনা করি ও খালি ঘরে খালি জায়গায় সংখ্যা লিখি। দেখো এখানে অনেকগুলো ফুলের ছবি দেওয়া আছে, এখন ছবি দেখে কি করবে? গণনা করবে। গণনা করে পাশে ঘরটিতে সংখ্যাটি বসাবে। দেখো প্রথমে বাপাশে 1, 2, 3, উপরে ঘরে কয়টি ফুল আছে? 3টি। তাহলে পাশে খালি করে কত বসবে? 3। 2 নম্বর সারিতে দেখো 1, 2, 3, এখানেও 3টি, তাহলে কত হবে? 3। তারপরে দেখো 1, 2, 3, 4, 3 নম্বর সারিতে 4টি ফুল, তাহলে 4। তারপরে ঘরে দেখো একটিও নেই, মানে ফাঁকা, তাহলে কি হবে এখানে? 0। তারপরে দেখো 5 নম্বর ঘরে 1, 2, 2টি ফুল, তাহলে সংখ্যা কত হবে? 2। এভাবে বাকিগুলো তোমরা কি করবে? গণনা করে পাশে ঘরে সংখ্যাগুলো বসাবে। দেখো আমি সংখ্যাগুলো বসিয়ে উত্তরটি দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই নিজেরা গণনা করে খাতায় লিখে নেবে। প্রথমে বাপাশে উপরে 1 নম্বর ঘরে 3, 2 নম্বর ঘরে 3, 3 নম্বর ঘরে 4, 4 নম্বর ঘরে 0, তারপর 5 নম্বর ঘরে 2, তারপরে এখানে 6টি ফুল, তাই সংখ্যা 6 ডান পাশে, তারপর 8টি, তারপর 5টি, তারপর 9টি, তারপর 7টি। তোমরা কি করবে? এভাবে গণনা করে সংখ্যাগুলো বসাবে। 2 নম্বরে দেখো মাঝের সংখ্যা লিখি, কি করবে? মাঝের সংখ্যাটি লিখবে। 3টি ঘর রয়েছে, 2টি ঘরে সংখ্যা দেওয়া আছে, কিন্তু মাঝের ঘরে সংখ্যা নেই, মাঝের ঘরে সংখ্যাটি কত হবে সেটি লিখবে। আমরা তো আগেই 1, 2 গণনা করা শিখে গেছি, তাই না? তাহলে আজকে কি করবে? গণনা করে আগের সংখ্যাটির পরের সংখ্যা কি হয় সেটি লিখবে। দেখো প্রথমে 3, তারপরে ফাঁকা ঘর, তারপরে 5, তাহলে 3-এর পরে কত হয়? 4, তাহলে কত হবে? 3, 4, 5। এভাবে তারপর দেখো 6, তারপর খালি ঘর, তারপর 8, তাহলে 6-এর পরে কত হবে? 7। 8 নম্বর দেখো, তারপরে 8, তারপর খালি ঘর, তারপর 10, তাহলে কত হবে? 9। 3 নম্বর দেখো পরের সংখ্যা লিখি, মানে পরের সংখ্যা কি? 2-এর পরে কত? 3। 5-এর পর 6, 6-এর পরে 7, 9-এর পরে 10। 4 নম্বর দেখো আগের সংখ্যা লিখি, 4-এর আগে কত? 3, 7-এর আগে 6, 3-এর আগে 2, 10-এর আগে 9। দেখো উত্তরটি দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করবে, খাতায় লিখে নেবে। 2-এর প্রথমে দেখো 3, 4, 5, তারপরে 6, 7, 8, 8, 9, 10। 3 নম্বরে দেখো পরের সংখ্যাটি, 2-এর পরে 3, তারপর 5-এর পরে 6, 7, 10। 4 নম্বর আগের সংখ্যা হলো 3, 6, 2, 9। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে। 5 নম্বরে দেখো সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজায়। এখানে দেখো পাশের ঘরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, সেগুলো কি করবে? ছোট থেকে বড় সাজাবে। প্রথমে নীল ঘরটিতে দেখো 8, 6, 3, 5 দেওয়া আছে, এখন এগুলো ছোট থেকে বড় সাজাবে। তাহলে সবার ছোট সংখ্যা কোনটি? 3। তাহলে আগে 3 হবে, তারপর কত? 5, 5-এর পরে কত? 6, 6-এর পরে 8। তারপরে দেখো লাল ঘরটিতে 1, 4, 9, 2, তখন এখানে ছোট সংখ্যা কোনটি? 1, তারপর 2, তারপর 4, তারপর 9। 6 নম্বর দেখো সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাই। সংখ্যাগুলো কি করবে? এবার বড় থেকে সাজাবে, আগে ছোট থেকে বড় সাজিয়েছি, এখন বড় থেকে ছোট সাজাবে। দেখো প্রথম ঘরটিতে সবার বড় কত? 7, তাহলে আগে 7, তারপর 6, তারপর 4, তারপর 2। দ্বিতীয় ঘরটিতে আগে 8, তারপর 5, তারপর 3, তারপর 1। দেখো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি, প্রথম ঘরটিতে হলো প্রথমে 8, সরি 5 নম্বরের প্রথম ঘরটিতে প্রথমে ছোট সংখ্যা 3, তারপর 5, তারপর 6, তারপর 8। 2 নম্বর ঘরে 1, 2, 4, 9। 6-এর প্রথম ঘরে 7, 6, 4, 2, আর দ্বিতীয় ঘরে 8, 5, 3, 1। এগুলোও তোমরা খাতায় লিখে নেবে। 7 নম্বরে দেখো 1 থেকে 12টি এখানে যোগ দেওয়া আছে, এখন এই যোগগুলো আমরা করব।
আমরা আগের ক্লাসগুলোতে যোগ করার নিয়মগুলো শিখিয়ে দিয়েছি, এখন শুধু আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা নিজেরা গণনা করে যোগগুলো করে নেবে। এক নম্বরে দেখো, 2 + 4 = 6। 2 নম্বরে 3 + 0 = 3। মনে আছে কেন শূন্যর সাথে যোগ করলে সেই সংখ্যাটি থাকে? কারণ শূন্যের কোনো মান নেই। 3 নম্বর দেখো, 4 + 1 = 5। 4 নম্বর, 0 + 5 = 5। তারপর 5 নম্বর, 6 + 2 = 8। 6 নম্বর, 3 + 7 = 10। 7 নম্বর, 5 + 4 = 9। 8 নম্বর, 1 + 9 = 10। 9 নম্বর, 4 + 4 = 8। 10 নম্বর, 5 + 5 = 10। 11 নম্বর, 2 + 8 = 10। 12 নম্বর, 0 + 0 = 0। দেখো, শূন্যর সাথে যত কিছুই যোগ করো যে সংখ্যাটি বড় সেটি বসবে, আর যদি শূন্যর সাথে শূন্য যোগ করো তাহলে শূন্যই হয়। তাহলে আজকে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো করলাম এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।